বিরতির পর স্বাগত। আবারও জঙ্গালিয়া এলাকায় একটি চায়ের দোকানে অগ্নিসংযোগ, ঘটনাস্থলে দমকল। ঘটনাটি ঘটেছে গতকাল রাতেই বিশালগড় জঙ্গালিয়া বিদ্যুৎ অফিসের ঠিক উল্টো দিকে রঞ্জিত শীলের চায়ের দোকানে এই অগ্নিসংযোগ ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় বিশালগড় দমকল কর্মীদের, তারা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই স্থানে রাবার বাগানে কি দুঃখিত, তবে এই অগ্নিসংযোগের কি কারণ রয়েছে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি। ঘটনা ছটা দিন যাবে দোকান দারি করি, প্রত্যেক দিন সকালবেলা পাঁচটার দিকে আই দোয়ার পরে এর আগেও একবার দোকানটা পুরা গেল আর ভাঙা গেছে, সিমেন্টের ফালা আসলো ওখানে এটার ভিতরে রাত্রে ছটার পরে কেড়া আইয়ে আইয়া মাল টাল খাইয়া বাইঙ্গা বিঙ্গা ফিরে টিরে দিয়ে যা। আজকে কি হয়েছে? আজকে আসলে তোমার আমি তো অপ্পন আইছি, মানে কি কি দেখছেন? আইছে আইয়া সেটা দেখছি পুরা আপনার দোকানের পেছনে যে একটা বাগান আছে সেখানে কি কোনো অবৈধ আড্ডা বসে? প্রচুর লোক আই সরকারি জায়গা আইতে পারে, আমি তো কিছু কইতাম না। মানে কখন আসে আপনার দোকান থেকে? যাওয়ার পর আসে? যাওয়ার পরে সার রাত্রে যায়। আপনারা শুনলেন দোকান মালিকের বক্তব্য, অভিযোগ যে এই স্থানে একটি রাবার বাগান রয়েছে যেখানে নেশার রংপ্রম আসর চলে, তাই নেশাগ্রস্ত যুবকরা এই ঘটনাটি সংগঠিত করেছে বলে কিন্তু অভিযোগ রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।